mais é que... যারা দর্শনকারী তাদের কোনো রাজনৈতিক পরিচয় নাই, তারা সমাজেরও ডাস্টবিন। সেজন্য আমি বলবো দর্শনকারী কোনো সম্মান নাই, কোনো ইজ্জত নাই, তার কোনো পরিচয় থাকতে পারে না, কোনো রাজনৈতিক কোনো দল থাকতে পারে না। দর্শনকারী সমাজের ভাইরাস। অতএব আমাদের সকলকে এই বিষয়ে আমাদের পদক্ষেপ নিতে হবে। সর্বস্তর মানুষের এই পদক্ষেপ বলতে গেলে আমাদের পদক্ষেপ, আমরা যারা দর্শন করবে তাদেরকে সরাসরি আমরা আইনের মাধ্যমে নিয়ে যাব। যদি আইন যদি কোনো কিছু তাদের পদক্ষেপ যদি লেট করে তাহলে আমাদের আমরা রূপগঞ্জপতা ছাত্রী প্রতিটা জায়গার মধ্যে আমরা পদক্ষেপ নেব এবং তাকে সরাসরি বাড়ি থেকে আইন না আমাদের যে ব্যবস্থা না দরকার সামাজিকভাবে আমরা তাদের কঠোর হস্তক্ষেপ করব এবং আমরা বলবো যারা দর্শনকারী তাদেরকে সরাসরি ফাঁসি দিতে। এটা আমাদের রূপগঞ্জপতা ছাত্রলীগের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের এই আহ্বান এবং আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো যারা দর্শন করবে, দর্শন করে এবং শিষ্য দর্শন তাদেরকে যাতে সরাসরি তাদেরকে যাতে কসপার দেওয়া হয়, তাদেরকে সরাসরি যাতে গুলি করে মারা হয়। এটা আমাদের আবেদন, যাতে তাদেরকে দেখে কেউ যাতে দ্বিতীয়বার কখনো যাতে সাহস না পায়, এটা আমাদের আবদার। আমরা নুসরাত হত্যার বিচার চাই, এদেশে যাতে মেয়েদের সাথে আর কখনো এরকম না হয়, কোনো মেয়েকে যাতে আর নির্যাতন না করা হয়, কোনো মেয়েকে যাতে হত্যা করা না হয়, আমরা তার বিচার চাই। মেয়েদের সাথে এই অত্যাচার আমাদের দেশে দিন দিন বেড়েই চলেছে, এ যেন আর কোনোদিন না হয়, আমরা তার বিচার চাই। আমরা নুসরাত হত্যার বিচার চাই, বিচার চাই, বিচার চাই। আমরা নুসরাত হত্যার বিচার চাই, আমরা চাই যাতে চাই আর কোনোদিন কোনো ছেলে কোনো মেয়ের সাথে কোনো অসভ্যতা না করতে পারে, আমাদের সাথে যাতে এরকম নুসরাতের মতো না হয়। ছাত্র শিক্ষক জনগণ আপামর সবাই মিলিতভাবে নারী নির্যাতন শিশু নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য আজকে আমাদের কর্মসূচি।